ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক। আর শততম শিক্ষক নিবন্ধন বিষয়ে একটা আপডেট দিব, যে আপনারা জানেন যে শততম শিক্ষক নিবন্ধনের সাথে আমাদের আরেকটা পদ যুক্ত করে কিন্তু সম্পূরক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা ছিল এবং সেটার জন্য মন্ত্রণালয়ের অনুমতি দরকার ছিল, এবং আমরা গত একটা 23 ফেব্রুয়ারি একটা নোটিশ দেখি মন্ত্রণালয়ে, সেখান থেকে কিন্তু একটা নোটিশ এসেছে যে শততম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সাথে সম্পূরক বিজ্ঞপ্তির সাথে আপনার গ্রন্থাগার অর্থাৎ সহকারী শিক্ষক, গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান এবং হচ্ছে প্রভাষক, গ্রন্থাগার প্রভাষক যে পদ দুটি রয়েছে সেটা যুক্ত করে শততম শিক্ষক নিবন্ধনের পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করবে, যার ফলে এই পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ যদি করতে পারে খুব দ্রুত আশা করি হয়ে যাবে, কারণ মন্ত্রণালয় থেকে অনুমতি পেয়ে গেছে। এর ফলে আপনারা শততম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ডেট কিন্তু খুব দ্রুত দেওয়ার সম্ভাবনা রয়েছে, এবং স্কুল কলেজ যেহেতু খুলে দিয়েছে তো শততম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষারও ডেট খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারে। এর ফলে শততম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে কার্যক্রম সেটা শুরু হতে যাচ্ছে বলে আমরা বিশ্বাস করি, বা দ্রুত কার্যক্রম শুরু হবে বলে আশা রাখি। সো নিউজটা আশা করি যে আপনারা সবাই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী সকল ধরনের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।